মুখ্যমন্ত্রী হিসাবে এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ একুশে সভা সামনের বার জনসভা নয় পথসভা করতে হবে একুশ জন লোক না মমতা পরিবর্তনের আজ পেয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী হয়ে হয়ে গিয়েছে সাফ যাবে তৃণমূল একুশে ভার্চুয়াল সমাবেশ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা জবাব দিয়ে বললেন দিলীপ ঘোষ ভার্চুয়াল সভা থেকে বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন রাজ্য সরকার ভাঙার চেষ্টা করছে বিজেপি তার পাল্টা দিলীপ ঘোষ বলেন পশ্চিমবঙ্গের সরকার ভাঙার উদ্দেশ্য বিজেপির নেই রাজ্য সরকার ভেঙে চাপা পড়বে তৃণমূল এই সরকারের খুঁটির গোড়া পচে গিয়েছে দিলীপের আরো কটাক্ষ চৌত্রিশ বছরে বাম জামানার অবসান হয়েছে আর দশ বছরের তৃণমূল সরকার চুটকি বাজালে সরে যাবে গণতন্ত্রের মাধ্যমে মানুষ তৃণমূলকে ক্ষমতাচ্যুত করবে বাংলার কথা ভাবার জন্য বিজেপি এসে গিয়েছে তিনি আরো বলেন বিজেপি হিংসা করলে আগুন জ্বলত গণতন্ত্রকে সম্মান করে বিজেপি কিভাবে দুষ্কৃতীদের শান্ত করতে হয় আমরা জানি বিহার ইউপিতে সব শান্ত হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী বলেন এখন যারা রাজনীতি করছে কোনো দিন এদের নামই শুনিনি কোথা থেকে এলো এরা তার পাল্টা দিলীপের মন্তব্য আমাদের জন্মদাতা পশ্চিমবঙ্গের জন্মদাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পার্টি বিজেপি আর বিজেপি তো কংগ্রেসের শহীদদের হাইজ্যাক করে ড্রামা করছেন আজীবন ফ্রি রেশনের ঘোষণাকেও কটাক্ষ করেছেন বঙ্গ বিজেপির সভাপতি তিনি বলেছেন এতদিন সবাইকে রেশন দেননি কেন বাংলার মানুষকে গরিব ভিকারি করে রেখে দিয়েছেন আসলে বিজেপিকে ভয় পেয়ে দোষারোপ করছেন মুখ্যমন্ত্রী মাথা খারাপ না হলে কেউ তৃণমূল যাবে না বিজেপি থেকে কেউ তৃণমূলে যাবে সেটা দিবা স্বপ্ন মুখ্যমন্ত্রীকে দিলীপের কটাক্ষ এখন তৃণমূলে কেউ আসতে চাইছে না তাই মুখ্যমন্ত্রীকে আহ্বান করতে হচ্ছে উনি হতাশ বোঝা যাচ্ছে ভয় পেয়েছেন বোঝা যাচ্ছে কারণ ভাষণের পঁচানব্বই শতাংশই বিজেপির জন্য সমর্পিত করেছেন